নমস্কার, নিশ্চয় ভালো আছো আমার প্রিয় বাচ্চারা। তোমাদের পূর্বের ক্লাসে কি শিখেছিলাম? দীর্ঘকার যুগের যে অনুশীলনী কোশ্চেন আছে সেই কোশ্চেন তার নাম্বার একের এবং দুয়ের গুলো সুন্দরভাবে করিয়েছি। সেগুলো নিশ্চয়ই তোমরা বাড়িতে সকলে প্র্যাকটিস করেছো এবং মুখস্থ করেছো। আজ তোমাদেরকে অনুশীলনী বাকি যে তিন এবং চার, তার নাম্বার তিন এবং চার আছে, সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা মন দিয়ে দেখো এবং শোনো। তোমাদের পাতা নাম্বার 29-এ যে তিনের দাগের এবং চারের দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করবো। তো তিনের দাগে কি আছে দেখো, তিনের দাগে আছে নিচে লেখা বর্ণগুলি দিয়ে রসৌ কার যুগে দুটি করে শব্দ তৈরি করো। কদি হবে? পূজন।
নূপুর হতে হবে। তাহলে এই দীর্ঘকার যোগের করে শব্দ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। একটা শব্দ তোমাকে করতে হবে যে শব্দটার মধ্যে দীর্ঘকার যোগ থাকবে। হ্যাঁ, তাহলে দীর্ঘকার যোগে প্রত্যেকটা শব্দ করিয়ে দিয়েছি। আর একটা আছে দমকে নূপুরা নূতন। নেক্সট তোমাদের চার নাম্বার দাগে কি আছে দেখো, চার নাম্বার দাগে আছে উভয় দিক মিলিয়ে শব্দ তৈরি করো। উভয় দিক মিলিয়ে শব্দ তৈরি করো, উভয় দিক মিলিয়ে শব্দ তৈরি করো। অনুশীলনী ডাক নাম্বার চার পাঁচ
29